সশস্ত্র বাহিনী দিবসে শিখা ও নির্বাণে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 75 এর পর খুনি ও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসানো হয়েছিল বললেন প্রধানমন্ত্রী সাড়ে সাত বছর পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রাজু বাহিনীর মাস্টারমাইন্ড রাজু প্রধানকে সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা দর্শক এতক্ষণ বলছিলাম শিরোনাম এবার বিস্তারিত সশস্ত্র বাহিনী দিবসে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোরে ঢাকা সেনানিবাসে শিখা ও নির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা পরে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন টানা ক্ষমতায় থাকার কারণে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারছে সরকার মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম পেশাদারিত্ব নিষ্ঠার সঙ্গে কাজ করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুর রহমান তিতাসের রিপোর্ট সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের শিখা নির্মাণে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অফ অনার প্রদান করেন এবং বিউগলে করুণ সুর বাজানো হয় পরে শিখা নির্বাণ প্রাঙ্গণে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ঢাকা সেনানিবাসে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তিনি বলেন 75-এর পর খুনি ও যুদ্ধাপরাধীদের রাষ্ট্রক্ষমতায় বসানো হয়েছিল আর পড়লে পরে হ্যাঁ যারা ক্ষমতাসীন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল তাদের সাথে যারা হাত মিলেছিল তারা ভালো ছিল সকলে তো এইভাবে প্রধানমন্ত্রী বলেন টানা ক্ষমতায় থাকার কারণে সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পেরেছে যার সুফল ভোগ করছে মানুষ এক টানা তিন বছর ক্ষমতায় থাকতে পেরেছি বলেই মানুষের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছি আজকাল মুক্তিযোদ্ধারা যারা একেবারে অবহেলিত পড়েছিল আমরা খুঁজে খুঁজে বের করে তাদেরকে সব রকম ধরনের ব্যবস্থা নিচ্ছি তাদের ভাতার ব্যবস্থা করার কোনো মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে সেজন্য রাষ্ট্রীয় সম্মান পায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি এমনকি তাদের কাফন দফনের ব্যবস্থাটাও যেতে হয় সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুর রহমান তিতাস মাইটিভি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বনানীর রাজধানীর বনানীর নৌ সদর সাগরিকা হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত 22 জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়া 2021 সালে বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 39 জন নৌ সদস্যদের শান্তিকালীন পদকে ভূষিত করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল সম্মাননা ও শান্তিকালীন পদক তুলে দেন অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবার সহ 5 জন বীর উত্তম 8 জন বীর বিক্রম 8 জন বীর প্রতীক মুক্তিযোদ্ধা সহ নৌসদরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন দীর্ঘ সাড়ে সাত বছর পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল এর আগে সম্মেলনের তারিখ নির্ধারণ ছিল 21 নভেম্বর শনিবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ সম্মেলনের তারিখ একদিন পিছিয়ে 22 নভেম্বর ঘোষণা করে সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দলীয় নেতাকর্মীদের মাঝে জেলা স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে শেষ মুহূর্তে চলছে মাঠে প্যান্ডেল নির্মাণ সহ যাবতীয় প্রস্তুতি সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম
আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর পাশাপাশি যশোর সীমান্ত বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এদিকে ঢাকা থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের সতর্কতার সাথে পারাপার করা হচ্ছে। একই সাথে সাতক্ষীরার 238 কিলোমিটার জল ও স্থল সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। সাতক্ষীরা 33 বিজিবির অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। টহল দলের সংখ্যাও বাড়ানো হয়েছে। এদিকে ভোমরা ইমিগ্রেশন জানিয়েছে, ছদ্মবেশে কোনো জঙ্গি যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতার সাথে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। লোকাল সোর্স যারা আছে তাদেরকে অ্যাক্টিভেট করেছে যেন তারা কোনোভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে না পারে। একই সাথে আমাদের যে টহল দলগুলো আছে সেই টহল দলের প্রত্যেকের কাছে এখন এই ছবিগুলো আছে, সো তারাও এ ব্যাপারে সরব আছে যেন যে কোনো মূল্যে তাদের সাতক্ষীরা সীমান্ত দিয়ে তাদের সীমান্ত অতিক্রমের কার্যক্রমটাকে তারা প্রতিহত করতে পারে। জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টির দ্বন্দ্ব রওশন এরশাদের দেশে আসলেই মিটে যাবে। তিনি আরও বলেন, জিএম কাদেরের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই, তবে কি কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তা এখনও জানানো হয়নি। বিকেলে রংপুর পল্লী নিবাসে পল্লী বন্ধুর সমাধিতে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। আমি দলটাকে না ভেঙে, দলটাকে টুকরো টুকরো না করে আমি একসঙ্গে বসে আবার জিনিসটাকে একটা মীমাংসায় আমি নিয়ে আসে। আমি তখন মহাসচিব হয়েছিলাম আবার, এবং সেটা কাউন্সিলের মাধ্যমে হয়েছিলাম। তো সেই কারণে আমি মনে করি যে ওটা দেবর হবির সম্পর্ক, এটা আমার মনে হয় না কোনো এর থেকে বেশি আর কোনো অবনতি ঘটবে। নারায়ণগঞ্জে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজু বাহিনীর মাস্টার মাইন্ড রাজু প্রধানকে সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু। গ্রেপ্তারকৃতরা হল রাজু প্রধান ও মোহাম্মদ শুভ। এর আগে রবিবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়। নোয়াখালী সোনাইমুড়িতে অস্ত্র ও 19.5 ভরি লুণ্ঠিত স্বর্ণসহ 7 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, 10 থেকে 15 জন মুখোশধারী ও অস্ত্রধারী ডাকাত দল গত মাসের 27 তারিখ 19 ভরি স্বর্ণালঙ্কা লুট করে নেয়। এ সময় 37 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় তারা। এরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই ঘটনায় সোনাইমুড়ি থানায় জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর আগেও আমাদের গোয়েন্দা দপ্তরের ভিত্তিতে কয়েকজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছিলাম। তাদের দেওয়া তথ্য মতে লুণ্ঠিত মালামাল গুলো যে কোথায় বিক্রি করেছিল, আমরা সেই স্বর্ণপট্টিতে, ফেনীর এক স্বর্ণপট্টিতে তারা বিক্রি করেছিল। সেই ফেনীর সেই স্বর্ণের দোকান হতে আপনারা দেখেছেন যে স্বর্ণের প্রায় 15 ভরি ওজনের একটি স্বর্ণের বার এবং 4.5 ভরি ওজনের আরেকটি স্বর্ণের বার, তো 2টি স্বর্ণের বার আমরা উদ্ধার। নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চল্যকর অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন ও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে র্যাব 14 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান প্রেস ব্রিফিংয়ে বলেন, বিয়ে করতে রাজি না হয় গার্মেন্টস কর্মী কমলা খাতুনকে শ্বাসরোধ ও পেটে আঘাত করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গাজীপুরের মীরের বাজার এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে র্যাব 14। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে। খুলনার দৌলতপুর থানাধীন মীনাক্ষীর মোড়ে ট্রাক চাপায় আল মুসাববি রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সকালে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে সেই ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক ও হেলপারকে আটক করা হয়।
কুষ্টিয়ার মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে আবু তৈয়ব নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলতলা মাঠ থেকে মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবু তৈয়বের বাড়ি চট্টগ্রাম জেলায়। এবার আমাদের কৃষি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকাল, উচ্চ ফলনশীল রবি ফসলের চাষাবাদ এবং সম্প্রসারণের লক্ষ্যে বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন পরমাণু কৃষি বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। ফরিদপুরের ভাঙ্গায় লাইফ স্টক অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিভিন্ন খামারিদের মাঝে পশু খাদ্য বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিত্বে উপকারভোগী 240 জন খামারিদের মাঝে এসব পশু খাদ্য বিতরণ করা হয়। কসবায় লেবু জাতীয় মাল্টার চারা বিতরণ করা হয়েছে। সকালে কসবা কৃষি অফিস প্রাঙ্গণে 2022-23 অর্থ বছরে লেবুর চারা সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় 30টি বাগানের প্রদর্শনীর জন্য 30 জন কৃষকের মাঝে লেবু জাতীয় মাল্টার চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, সহকারী কৃষি কর্মকর্তা আলী আকবর, উপসহকারী অহিদুর রহমান সহ আরও অনেকে। ভোলার দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার এর আয়োজনে নাগরিক উদ্যোগ সহযোগিতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিডিইআরএম জেলা সভাপতি চন্দ্রমোহন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার। টাঙ্গাইলের তেলদুয়ারে নিখোঁজ হওয়ার একদিন পর শিক্ষার্থী শাকিল মিয়ার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম স্বাধীন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেকজন। আহত পলাশ বর্তমানে বদলগাছি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সন্ধ্যার দিকে বদলগাছি উপজেলার কুশারমুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোবাইলে অশ্লীল ছবি পাঠিয়ে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অপরাধে এক যুবককে 7 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম আদালত। একই সঙ্গে তাকে 3 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এ সাজা দেন। বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর একটি পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাটকা জব্দ করে এবং 10,000 টাকা জরিমানা করে। বাইপাস চৌরাস্তায় এ অভিযানে অবৈধভাবে জাটকা পরিবহনের দায়ে গাড়ির সুপারভাইজার দুলাল ও ড্রাইভার তারেক রহমানকে 10,000 টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বিভিন্ন হাটবাজারে ক্যাম্পিংয়ের মাধ্যমে অনুমোদনহীন ঔষধ বিক্রির অভিযোগে 2 প্রতারককে আটক করেছে গোসাইরহাট উপজেলা প্রশাসন। সকালে গোপন তথ্যের ভিত্তিতে গোসাইরহাট উপজেলা সহকারী ভূমি অফিস কমিশনার সুজন দাস গুপ্ত নেতৃত্বে কোদালপুর বাজার লঞ্চ ঘাট থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ঔষধ ও ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। আব্দুর রহিম শেখ।
নওগাঁয় সদর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নওগাঁ জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুর রহমান। কসবায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা কসবা উপজেলা মূল গ্রাম ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও প্রীতি ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে অবসরপ্রাপ্ত কর্পোরাল মহিউদ্দিন ও সার্জেন্ট আতাউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সার্জেন্ট আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি ও বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল উদ্দিন সহ আরও অনেকে। ধন্যবাদ জ্ঞাপন করছি যে দেশ সৃষ্টি হইতো এটা সম্ভব হতো না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার 552 জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। আখাউড়া উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজাই মার্মা। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার। গাজীপুরে টঙ্গীতে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে মাদক বাল্যবিবাহ ইফটিজিং কিশোর গ্যাং বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা ও সরকারি বেসরকারি স্কুল ঐক্য পরিষদের আয়োজনে সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিএমপির উপ পুলিশ কমিশনার মাহবুবুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনরা। ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত 3 দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সকালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সভাপতিতে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা মুজিব, সদর উপজেলা সহকারী কমিশনার সাইফুল আরেফিন সহ অনেকে। বরগুনায় ন্যাশনাল টিভি কন্ট্রোল প্রোগ্রাম একদিনের কোয়ালিটি মনিটরিং মিটিং এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সিভিল সার্জন ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার শাহিন খান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সোহরাব হোসেন। রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন রংপুর এক আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙা এমপি। মেলায় উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর কন্যার ওনার ছেলে সজীব আজাদ জয়, উনি আমাদের সরকারি একজন কর্মকর্তা আমি মনে করি। সেই হিসেবে উনি ডিজিটাল এই বাংলাদেশের মানুষকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যে উনি সূচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে শেষ করার তৌফিক দান করেন। নওগাঁয় উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে নিয়ে 2 দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের এটিএম মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। বরিশালের আগৈলঝাড়ে 2022-23 অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় গুড একোয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে কালুরপাড় বিডিএস মিলনায়তনে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্রশেখর সোম, সহকারী মৎস্য কর্মকর্তা রুজিনা আক্তার।
ময়মনসিংহে বুক জ্বালা পোড়া সপ্তাহ উপলক্ষে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে সেমিনারে মমেক গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার শাহ আলমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডোর মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত মেহজাব বিন মিমু। বক্তব্য রাখেন প্রধান অতিথি মমেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আব্দুল কাদের সহ আরও অনেকে। সেমিনারে বিভাগীয় প্রধান সহ শতাধিক চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। I welcome you all. Started from 1828 when Charles Miller in দিনাজপুরে চিরির বন্দর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার নির্দেশে আজ উপজেলার রেলওয়ে চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন উপজেলা শাখা নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মোসাদ্দেক আলম মিল্টন, জয় নারায়ণ চন্দ্র রায়, মোবারক হোসেন। এসএনডিসির আয়োজনে বিশ্ব শিশু দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কেক কেটে দিবসটি পালন করা হয়েছে। নগরীর মুক্তিযোদ্ধা পার্কে পথ ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কেক কাটেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনোদীপ খড়াই। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসএনডিসির উপদেষ্টা শাহজাদা হীরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান সহ বিশিষ্টজনরা। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে অসহায় অসচ্ছল ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন জামালপুর পাঁচ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি। ঝিনাইদহে অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে 3,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ দুই আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীর এ শীত উপহার বিতরণ করেন। উপস্থিত ছিলেন হরিণাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম বাবু। সীতাকুণ্ড এফ কমার্স ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়েশা আশার সঞ্চালনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউদ্দিন মিশুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সীতাকুণ্ডের 11 জন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 5 বছর পর পৌরসভার গুরুত্বপূর্ণ 3টি সড়কের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সড়ক 3টির সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল মোক্তাদি চৌধুরী। এ সময় পৌর মেয়র মিসেস নায়ার কবির, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে শীত বস্ত্র বিতরণ করেছে দক্ষিণ জেলা যুবদল। দুপুরে নগরীর গঙ্গাদাস গুহ রোডে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান শাহ সালেহ প্রিন্স। নড়াইলে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়ায় জেলা বিএনপির সহসভাপতি আকরামুজ্জামান মিলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুবনেতা আহাদুজ্জামান বাটু। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের 2020 সালের মৌখিক পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ এবং নিয়োগের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীরা। সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ের প্রয়োজনে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। খুলনায় সম্মিলিত সামাজিক আন্দোলন সংগঠনের আয়োজনে দেশ থেকে জঙ্গিবাদ মুছে দেওয়ার লক্ষ্যে মানববন্ধন করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলন। সকালে নগরীর 7 রাস্তা মোড়ে বিএমএ ভবনের সামনে মানববন্ধন করা হয়। এ সময় দলের নেতাকর্মীরা শ্রমজীবী মানুষের মধ্যে রেশনিং ব্যবস্থা চালু এবং জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর বিষয়ে বক্তব্য রাখেন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদরের চৌরাস্তায় স্থাপিত স্বাধীনতা ও বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের বঙ্গবন্ধু ম্যুরালের টাইলস ভেঙে ক্ষতি সাধন করা হয়েছে দাবি করে ক্ষতি সাধনকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার বিকেলে বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আধ ঘণ্টা ব্যাপী মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। সিলেট বিভাগের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে রাজনৈতিক সংগঠন সিলোটি পঞ্চায়েত কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেটি পঞ্চায়েত কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। সংবাদ সম্মেলনের মাধ্যমে 51 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পির 19তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল 10টার দিকে শহীদ বাপ্পি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শোক র্যালি, কবর জিয়ারত, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় ঘাটাইল 3 আসনের সংসদ সদস্য আতর রহমান খান, সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান উপস্থিত ছিলেন। হলুদ অটোরিকশার নগরী যেন বিভাগীয় শহর বরিশাল। অবৈধ এই পরিবহনের ভিড়ে জিম্মি হয়ে রয়েছে সকল বৈধ গণপরিবহন। আইনকে তোয়াক্কা না করে শহর দাপিয়ে বেড়ালেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। পারভেজ রাসেল জানাচ্ছেন বিস্তারিত। অবৈধ অটোরিকশার নগরী যেন বিভাগীয় শহর বরিশাল। প্রতিদিন নিজস্ব ওয়ার্কশপে হাতে তৈরি কয়েক শত হলুদ অটো নামানো হয় সড়কে। যে কেউ চালাতে পারে সরকারের অনুমতিবিহীন এই পরিবহনটি, কারোরই নেই প্রশিক্ষণ, ফলে বাড়ছে যানজট, হচ্ছে দুর্ঘটনা। অটোর কিছু নেই, তাদের ডকুমেন্টস নেই, লাইসেন্স নেই, পেপার নেই, তাদের সার্ভার মামলা দেয় না। সিটি কর্পোরেশন ও প্রশাসনের দুর্বল অভিযানকে পুঁজি করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চলছে এসব অবৈধ যানবাহন। যন্ত্রাংশ যদি মনে করেন সরকার ইনপুট না করে তাহলে তার পাবলিক কিনতে পাবে না। একেবারে টোটাল গোড়ায় দিয়ে বন্ধ করে দিবেন, অলরেডি দেখুন আপনাকে আসাও লাগবে না, এমনি এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। নগরবাসীর অভিযোগ সকল নিয়মই যেন বৈধ পরিবহন ও মোটরসাইকেলের বেলায়। তো আমাদের বাইকারদের সব কিছু আছে, তারপর আমরা প্রতিনিয়ত মামলা খাই। আমরা বৈধ থ্রি হুইলার যারা সরকারকে ব্যাড ট্যাক্স রেভিনিউ দিচ্ছি, আমরা অসহায়, আমরা চালাইতে পারতেছি না। আর সতর্ক নয়, এবার জেল জরিমানা ও সিলগালার প্রতিশ্রুতি দেন বিআরটি এর পরিচালক। আমরা এখন যেহেতু সতর্ক করার পরেও এবং তাদেরকে স্ট্যাম্পে লিখিত নেওয়ার পরেও যদি তারা তৈরি করে থাকে, আমরা এখন জেল জরিমানা তাদেরকে আমরা দিব। অসহায়ত্বের কথা বলে সকলের সহযোগিতার দাবি তোলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার। যারা বর্তমানে বিভিন্ন গাড়ির ড্রাইভার বলেন বা হলুদ অটো বলেন বা রিক্সা বলেন, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন আগে অন্য পেশায় ছিল, বর্তমানে এই পেশায় আসছে, হঠাৎ করে পেশা চেঞ্জ করাতে তারা অনেক সময় ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধরনের জ্ঞান থাকে না। দুর্ঘটনা কমিয়ে রাজস্ব বাড়াতে দক্ষ চালকের হাতে বৈধ পরিবহনে নিরাপদ সড়ক তুলে দিতে প্রশাসন সহ সংশ্লিষ্টরা কতটা কঠোর পদক্ষেপ নেবে এখন সেটাই দেখতে চায় এ নগরবাসী। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। জেলা সংবাদে শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 75-এর পর খুনি ও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসানো হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 7.5 বছর পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রৈবার্ষিক সম্মেলন আগামীকাল, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রাজু বাহিনীর মাস্টারমাইন্ড রাজু প্রধানকে সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এখনকার জেলা সংবাদে এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রয়েছে ইংরেজিতে সন্ধ্যা 6টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন। আল্লাহ হাফেজ।